নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ আর সুস্বাদু একটা রেসিপি, ডাল কারি। এটা নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এটা আমরা আজ কেমনভাবে বানাই। ফ্লেভার্স অ্যান্ড ওয়ান্ডারলাস্টে আপনাদের জানাই স্বাগত। I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game and I changed it to play. নিয়ে নিয়েছি আমি 2 কাপ মতন মুসুরির ডাল, আর এটাকে আমি ঠিক এইভাবে অল্প নুন দিয়ে সেদ্ধ করেছি। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না, যাতে এরকম দানা দানা মতন থাকে সেইভাবে আপনাদের ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি বানিয়ে নিচ্ছি খুব সহজ আর বেসিক একটা মশলা। নিয়ে নিয়েছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, সঙ্গে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে, 8 থেকে 10 কোয়া রসুন আর কিছু কেটে রাখা আদা। মশলার পরিমাণ কিন্তু সম্পূর্ণ আপনাদের উপরই নির্ভর করছে। আর এটাকে আমি খুব বেশি পেস্ট বানাবো না, যাতে একটু থেতো মতন হয়ে থাকে সেই রকম বানাবো। আপনারা চাইলে কিন্তু মিহি করে কুচিও নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করা ডিম, হাঁস বা মুরগি যে কোনো আপনি ইউজ করতে পারেন। আমি ডিমগুলোকে মাঝখান থেকে এইভাবে চিরে দিচ্ছি, যাতে এর মধ্যে মশলাটা উপযুক্ত পরিমাণে যায়। তো সেদ্ধ করে রাখা ডিমগুলো কেটে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা 2টো আলু, আর আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর পাত্রে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি ডিমগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ডিমগুলো ভাজবো না, খুবই হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে রাখার পর সেদ্ধ করে রাখা আলু এই সেম পাত্রের মধ্যেই আমি হালকা হালকা করে আবারও ভেজে নিচ্ছি। আলুগুলো যখন হালকা হালকা করে ভাজা হয়ে যাবে, আলুগুলো আমি তুলে রাখছি একটা অন্য পাত্রে। ওই সেম পাত্রের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যে হালকা পেস্ট আমি বানিয়েছিলাম সেইটা। এইটা এবার তেলের মধ্যে কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না বেরোয়। তো ভালো করে ভাজা ভাজা আমি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝালটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে আবারও বলছি, 1 চা চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 খানা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। আপনারা একটা বড় সাইজের টমেটো কিন্তু এর মধ্যে দিতে পারেন। ভালো করে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত একটু তেল না ছেড়ে আসে। এবারে মশলার বাটি দেওয়া জল আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা বেশি পুড়ে না যায়। তো মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে না আসছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। মশলার হালকা তেল ছেড়ে এলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মানে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা এখানে একটু বুঝেই ব্যবহার করতে হবে, যেহেতু ডালটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এরপর নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ, যখন খুশি যেভাবে খুশি বানাতে পারেন। আর এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ডালটা যেহেতু হাফ সেদ্ধ করা আছে, তাই জন্য আমি এর মধ্যে 1 কাপ মতন গরম সব কিছু দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর আমি এটাকে 5-7 মিনিটের জন্য কভার করে দেবো মিডিয়াম ফ্লেমে। তাহলে আলু আর ডালটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডাল আর আলু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে হালকা নাড়াচাড়া করে আর কভার না করে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু গরম গরম ডাল কারি একদম রেডি। খুব সহজে আর খুব কম সময়ে এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তো ফ্রেশলি কেটে রাখা একটু ধনে পাতা আমি ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে একটু কুচানো কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। এটা খুবই ভালো লাগে খেতে আর খুবই কম সময়েও তৈরি হয়ে যায়। রুটি, ভাত বা পরোটার সঙ্গে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসবো আরও নতুন ভিডিও নিয়ে। ততদিন